হাই বন্ধুরা, তো আমরা বেরোচ্ছি, ভাবলাম একটু ঘুরেই আসি, ভাল লাগছে না তো। ওই যে পরিবেশ বাইকটা বার করে নিল। কালকে আবার ভাইয়ের বার্থডে, তো ওর জন্য কেক অর্ডার করা হচ্ছে। পরিবেশ কেকটা অর্ডার দিয়ে দিচ্ছে, পেমেন্টটাও হয়ে গেছে, বাট ডেলিভারি কনফার্মেশনটা আসেনি এখন। ডাইনার ডিডাক্ট করে নিয়েছে পয়সাটা, কনফার্ম করে নাও একবার। ও হয়ে যাবে, অসুবিধা নেই, যার দোকান তাকে বলে দিয়েছে অলরেডি। আচ্ছা দেখে নিই। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে তাজ দরবার রেস্টুরেন্টে, ওই সেম রেস্টুরেন্টটা যেখানে পরিবেশ আগের দিন লাঞ্চে গেছিলো, আমাকে বললো যে খুব ভালো রেস্টুরেন্ট, চলো। তো আজকেও আমরা সেখানেই গেলাম। তো এই দেখো গাইস, আমাদের খাবার এসে গেছে। আমরা আজকে অর্ডার করেছিলাম রুমালি রুটি, আর এটা হচ্ছে চিকেন, চিকেন ক্রিসপি, হ্যাঁ, আর এটা হচ্ছে বিরিয়ানি রাইস, সাথে দিয়েছে শেরওয়া বলে এটাকে। তো চলো লেটস ডিগ ইন। এখানে পরিবেশ নিচ্ছে পান, এই যে পান খেয়ে নিচ্ছে। ডিনার করে আমরা বাড়ির দিকে ফিরে আসছি। আর এখানে এসেছিলাম আমরা মোবাইলের হোল্ডার নিতে। তো এখানে লাগানো চলছে হোল্ডার। এই যে পরিবেশ, তো 10-15 মিনিট কসরত করার পর এই ফোনটা ফাইনালি লাগলো। বাবারে বাবা, ও তো এই এসে গেছি বাড়ি। পরিবেশ এখন বাইকটা ঢুকিয়ে নেবে, তারপর আমরা উপরে উঠব। এই যে আমরা এখন উঠছি হেঁটে হেঁটে। তো গাইস, আমরা বাড়ি এসে গেছি, আর আসার পরে এবার একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আজকে কোনো কাজ নেই, একদম ঘুম রেস্ট। অনেক দিনের সারা সপ্তাহের ক্লান্তি আজকের দিনটা একটুখানি রেস্ট নিয়ে কাটাবো, মানে আজকের রাতটুকু। কাল থেকে আবার সেই এক গতানুগতিক চলবে। তো তোমরা সারাদিন কেমন কাটালে জানিও, আর এই দেখো পরিবেশকে দেখো, বেশ সিঁড়ি থেকে উঠে পুরো ক্লান্ত হয়ে গেছে। সিঁড়ি থেকে না, 14 জায়গায় দাঁড় করিয়েছে। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, গুড নাইট, বাই বাই।